তো হাই ফ্রেন্ডস, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাস্টার আইডিয়া। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের একটি টপিক নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো। তো অনেক ইউটিউবাররাই যত টাকা উপার্জন করে সেটা ভিডিওর মাধ্যমে দেখায়, কিন্তু দেখায় যে $1 সমান সমান এত এত টাকা, এটা কিছু কম মানুষেই দেখায়। কিন্তু $1 এত টাকা উপার্জন, আমি $5 উপার্জন করেছি, আমি $10 উপার্জন করেছি, আমি $30 উপার্জন করেছি, মাসে এত ডলার উপার্জন করেছি, এইসব বলে থাকে। কিন্তু অনেকেই জানে না যে $1 কত টাকা। তো আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা $1 কত টাকা সেটা বুঝতে পারবেন। তো এটার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেটি হলো অল কারেন্সি কনভার্ট। তো এই অ্যাপটি আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে অল কারেন্সি লিখবেন, তারপরে ফার্স্টে দেখবেন অল কারেন্সি কনভার্ট নামে একটি অপশান আছে, প্রথমটায় আমি টিপ দিয়ে দিলাম এবং আমার এটা ডাউনলোড করা আছে। আপনাদের এটা ডাউনলোড করা দেখাবে না, আমি ওপেন করে নেব। এখানে 1 মিলিয়ন মানে 1 কোটিরও 1 কোটির প্লাস আছে, 1 কোটিরও বেশি ডাউনলোডস মানুষ করেছে। তো আমি চালু করে নিয়েছি, তো এখানে প্রথমে USD থাকবে, মানে আমেরিকায় তো এটা প্রথম তৈরি হয়েছিল, পরে তো সব দেশে চলে গেছে। তাই $1 এখানে ইন্ডিয়া, আমি ইন্ডিয়া রুপিসটা দেখব। আর যারা অন্য দেশ এভাবে অন্য দেশ সার্চ করে আপনারা বুঝতে পারবেন। তো আমি ইন্ডিয়া $1 কত টাকা, ইন্ডিয়া হলো $1 সমান সমান 73 টাকা, এত পয়সা। তারপরে $2 $146 টাকা, এত পয়সা। $3 $219 টাকা, এত পয়সা। $4 $292 টাকা, এত পয়সা। $5 $365 টাকা, এত পয়সা। তো এইভাবে আপনারা দেখতে পারবেন। যদি ডলার কোনোদিনও ডলারের মান যদি চেঞ্জ হয়, তো এখানে 73 টাকা মনে করেন আছে, তো পরে বেশি থাকলে এখানেও পাল্টে যাবে। আর এই এটা স্টোরেজ খুব কম খায়। তো আজকে আমার এই ভিডিওটা ছিল। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন এবং আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান, ইউটিউব পরিবারের। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর কিছু না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন।